আমি তোমার পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি যেটা তুমি শুনলে পুরো গোহরায় পরিবারের ভিত নড়ে যাবে। কি জানো যেটা আমরা কেউ জানি না, অথচ সেটা নাকি আমাদের পরিবারের ভিত নড়িয়ে দেবে? শীতাংশু গোহরায়, যাকে লোকে সততা দায়িত্ব পালনের উদাহরণ হিসেবে মানে। তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে? আমার কফি লাগবে না, আমি অফিস কফি না খেয়েই যাবো। নাশ করেছে মেয়েটা, না জেনে ভালো করতে গিয়ে কি বিপত্তিটাই না বাঁধালো। আপনি এগুলো কি করছেন? মা কোথায়? আমাকে অন্তত সত্যি কথাটা বলো, বিল্লি কোথায়? জিৎ, এসব কি? সব টিয়ার প্ল্যান? এই সেরেছে, ছোট বৌদির কাছে জিৎ আবার মুখ খুলবে না। ডিল তাহলে ফাইনাল, আপনাদের মধ্যে থেকে 500 জন লেবার গুহরায় মার্বেলস ছেড়ে কেয়ার মার্বেলসে জয়েন করবেন। আপনারা এত বড় সুযোগ দিচ্ছেন, সে সুযোগ হাতছাড়া করা যায়? তিন গুণ বেশি মায়না দিচ্ছেন, তাহলে সামনের সপ্তাহ থেকে আমরা জয়েন করছি। আপনি এমন একটা অসাধারণ চাল দিয়েছেন না, এই একটা চালে শীতাংশু গুহরায় একেবারে মা। শীতাংশু গুহরায় শেষের দিন শুরু, আমি ওদেরকে পথে নিয়ে আসব। এই টাকাটা দিয়ে পুরোহিত মশাইকে কেনাকাটা শুরু করতে বলো। অকারণে টাকা অপচয় করা আমি একদম পছন্দ করি না। কি যে করেননি আপনি? কেন, কি হলো? ছবিটা ভালো না? আরে বলো না, পছন্দ হয়নি? ভালোই লাগছে দুজনকে, দেখো দুজনকে কি সুন্দর দেখাচ্ছে। ও বাই দ্য ওয়ে, আশা করি পুজো শেষ হয়ে গেছে, সো এবার তুমি তোমাকে ছুঁতে পারবো। না না না, কি হলো, কি করছেন? কি আমি পুজো শাড়ি পরে আছি, শাড়ি বদলাতে হবে তো আমায়। ও শুনুন, এক সেকেন্ড দেখি, সরো দেখি, সরো, ছুঁয়ে দেবো কিন্তু, সরে যাও, সরে যাও। তুমি এই শাড়িটা পরবে। এই ইনহেলটা কোথায়? মনিমা, ও মনিমা, দরকার সময় ইনহেলটা থাকে না কেন? জানো দরকার লাগে এই সময়? দিদি মাকে দেখো, আমি বাইরে দেখছি। মনিমা, মনিমা, ইনহেলারটা কোথায় গেল বলো তো? ও মনিমা, আচ্ছা ইনহেলার না খুঁজে আমি বরং ভাইকে বলে ডাক্তারকে একটা ফোন করতে, তুমি একটু থাকো মনিমা। ভাই, মনিমার কি হচ্ছে গো, এমন কেন করছেন? মনিমার যখন শ্বাসকষ্ট হয় তখন খুব কষ্ট পায়। শ্বাসকষ্ট? আচ্ছা তুমি এখানে কাজ দিলে তুমি করতে পারবে? কি কাজ? আমি এখন মনিমাকে ছেড়ে কোথাও যাব না। তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানে বসে এই যে মনিমার হাতখানা ধরে এই এই তিনখানা আঙুল এইভাবে চেপে ধরবে, বুড়ো আঙুলকে একখানা একখানা করে আঙুল নিজের দিকে টানবে, বুঝতে পেরেছো? জোরে জোরে করো, করো, করতে থাকো। হ্যাঁ, আমি আমি আসছি। হে ভগবান, এ রান্নাঘরে কোথায় কি থাকে আমি তো কিছুই জানি না, কোথায় খুঁজবো আমি এখন? কোথায় যে আছে আদা মধু আর গোলমরিচ, এই তো, এই তো গোলমরিচ, আদা, এই তো মধু। আদাও আছে, আদা মধু গোলমরিচ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথাও তো শিলনোড়া বা হামানদিস্তা দেখলাম না, এগুলো পিষবো কে দিয়ে? চা করতে হবে ওই মিক্সিতে। ফুল বাবা, কি কি করবো আমি এখন? মনিমা, ও মনিমা, খুব কষ্ট হচ্ছে না মনিমা? টমেটোগুলো কি হচ্ছে? ছাড়ো, থাক থাক থাক, করুক করুক, ভালো লাগছে। আর দেখছো, শুধু আমাকে বকা না, আরে টমেটো
কাল সকালে আপনার জন্য কাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা করা হবে। নিজে পায়ে নিজে দাঁড়ান, আর যে মানুষরা এতগুলো কথা বলছে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করুন। চলেই যেতে মামি, এমন নয় যে আমি আপনার বলার অপেক্ষা করছিলাম, কিন্তু আপনার বলা ওই একখানা কথা আমার যাওয়াটারে আটকে দিল। কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি অনেকের মুখ বন্ধ করি। এইভাবে বাবার কাছ থেকে কিছু জানা যাবে না সেনাপতি মশাই। বাবাকে তো আর আমরা মৌনব্রত ভঙ্গ করার কথা বলতে পারি না। তাহলে বাবা যদি আমাদের ইশারা ইঙ্গিতে বোঝান তাহলেও তো? না সেনাপতি মশাই, আমরা যদি বাবার ইঙ্গিত বুঝতে না পারি তাহলে সমস্যা আরো বাড়বে। জ্যাঠামশাই, জাহাজ ঘাটায় একটা নতুন অপূর্ব সুন্দর ঝাড়বাতি দেখলাম, আমি সেটা কিনে নিলাম। কারণ ভেবে দেখলাম আমাদের বাড়িতে মথুরবাবুর ঘরটাই সব থেকে সুন্দর এবং সাজানো হওয়া উচিত, তাই দামটা নিয়ে বেশি ভাবিনি। তুমি ঠিক করেছো বাবা, সত্যি মথুর এই সংসারের জন্য যা করেছে তা মূল্য দিয়ে মাপা যায় না। আমার মনে হচ্ছে মথুরই তোর বাবা মশাইয়ের কারবার, জমি জমা সব পাবে। আগুন তো নিভে গেল গো, এবার কি হবে? আমার হিংসা তুই কি করে থামাবি রে ছেলে? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়ে তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই, শাস্তি তোকে পেতেই হবে। এই ছেড়ে দে ওকে, নইলে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এবার নে সামলা। আমি বেরিয়ে যাচ্ছি, গেলাম তাহলে। আসো বেরিয়ে যাই। গুড নাইট। হ্যান্ড শাওয়ারের তারের সঙ্গে হেয়ার ড্রায়ারের তারটাকে ইচ্ছে করে জড়িয়ে দিয়েছে দেখি মনে হচ্ছে। এটা যে একটা পরিকল্পিত খুন সে ব্যাপারে আমি নিশ্চিত। তানিয়া ম্যাডাম, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন প্লিজ। আপনার পরিচয়? আমি এশা, এশা চৌধুরী, আমি তানিয়াদের হেয়ার ড্রেসার। আপনি হয়তো জেনে গেছেন যে খুনের অস্ত্র একটা হেয়ার ড্রায়ার, আর এশা আপনার হেয়ার ড্রেসার। দুটো কেমন কাছাকাছি শব্দ তাই না? হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রেসার, ঠিক যেন মুদ্রা রিপিট আর রিপিট। এশা একবার দেখাবেন হেয়ার ড্রায়ারটা। তোমার খুব কষ্ট হচ্ছে না গো? তোমার কাছে যেতে পারলে আমি তোমার সেবা করে দিতাম। এখান থেকে লুকিয়ে দেখা আর কষ্ট পাওয়া ছাড়া আমার কাছে যে আর উপায় নেই। নেচু বৌমা, কাল সকাল থেকে ফোন করে করে প্রত্যেকটা আত্মীয় স্বজনকে প্রত্যেককে বলে দাও যে কোনো বৌমা ত্রৌমাতে কিচ্ছু হচ্ছে না। মানে শোন, বলছি জামাই বাবা জীবন নিজে এসে আমাদেরকে ওই বৌভাতের নেমন্তন্ন করে গেছে, আমরা সবাই বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছি।